জলময়ূর, যার জলে জীবন জলে মৃত্যু। জলময়ূর পদ্ম পাতায় যাদের জীবন, নামে ময়ূর হলেও সত্যিকারের ময়ূরের সঙ্গে কোনো মিল নেই। জলে এদের জীবন কাটে, অনিন্দ সুন্দর পাখি এটি। ময়ূর সবাই চিনে, তবে জলময়ূর অনেকের কাছে অচেনা। এটি নেউপিপি, পদ্মপিপি বা মেওয়া নামেও পরিচিত। এটি দক্ষিণ পূর্ব এশিয়ার পাখি। লম্বালেজি অনিন্দ সুন্দর পাখিটি বাংলাদেশের দুর্লভ বিলুপ্ত প্রজাতির আবাসিক পাখি জলময়ূর। মৌলভীবাজারের শ্রীমঙ্গলের বাইক্কা বিলে ঝাঁকে ঝাঁকে এদের বিচরণ দেখতে পাওয়া যায়। পাখিটির বৈজ্ঞানিক নাম হাইদফা সিয়ানো চিরুরগাস। প্রজননকারীর পাখির মাথা, গলা ও ডানার পালক ঢাকনি সাদা থাকে, ঘাড় সোনালি হলুদ, পিঠ গাঢ় বাদামি, বুক পেট কালচে বাদামি ও লেজ কালচে হয়। এই পাখির প্রধান বৈশিষ্ট্য হচ্ছে জলাধারের কাছাকাছি থাকতে ভালোবাসে। বন বিভাগ জলময়ূরের প্রজাতি রক্ষায় নানা ধরনের কর্মসূচি গ্রহণ করেছে। এটি লম্বালেজি, বাংলাদেশের দুর্লভ আবাসিক পাখি জলময়ূর। এ পাখির তিন ধরনের প্রজাতি রয়েছে। প্রজননকালে জলময়ূর অত্যন্ত সুন্দর হয়ে ওঠে। এ সময় 25 সেন্টিমিটার লম্বা লেজসহ পাখির দেহের দৈর্ঘ্য দাঁড়ায় 39 থেকে 58 সেন্টিমিটার। ওজনে পুরুষ 113 থেকে 135 গ্রাম, স্ত্রী প্রজাতির পাখি 205 থেকে 260 গ্রাম হয়। একটি কালচে খয়েরি রেখা মাথা ও ঘাড় গলার সাদা ও সোনালি হলুদ রঙকে পৃথক করেছে। ঠোঁট নীলচে, চোখ বাদামি ও পা নীলাভ কালো। স্ত্রী পুরুষ দেখতে একই রকম। জলময়ূর হাওর, বিল, হ্রদ এবং মিঠা পানির জলাভূমিতে বাস করে। দেশের প্রায় সব বিভাগে দেখা যায় এ পাখিটি। গ্রীষ্মকালে একাকী বা জোড়ায় ও শীতকালে ঝাঁক বেঁধে বিচরণ করে। ভাসমান পাতার ওপর হেঁটে হেঁটে জলজ উদ্ভিদে থাকা পোকামাকড় ও অমেরুদণ্ডী প্রাণী খায়। এছাড়াও জলজ উদ্ভিদের কচি পাতা, অঙ্কুর ও বীজ খেয়ে থাকে। সচরাচর ওড়ার সময় করুণ সুরে নেউ নেউ স্বরে ডাকতে থাকে। প্রজননকালে পুরুষ শাপলা ও পদ্মপাতা বা এ জাতীয় ভাসমান কোনো উদ্ভিদের পাতার ওপর বাসা বানায়। স্ত্রী এতে 4টি জলপাই বাদামি চকচকে ডিম পেড়ে চলে যায়। পুরুষ একাই ডিমে তা দিয়ে বাচ্চা ফোটায়। বাচ্চা ফুটতে সময় লাগে প্রায় 23 থেকে 26 দিন। ডিম থেকে ফোটার সঙ্গে সঙ্গেই হাঁটতে, সাঁতরাতে ও ডুব দিতে পারে। প্রায় 2 মাস পর্যন্ত পুরুষ জলময়ূরের তত্ত্বাবধানে থাকে এ পাখির ছানা। বাচ্চা বড় হওয়া পর্যন্ত সার্বক্ষণিক নজরদারিতে রাখে। হাওরে পাখি শিকারীদের উৎপাত ও পাখির আবাসস্থল ধ্বংস হয়ে যাওয়ার কারণে জলময়ূর সহ অন্যান্য পাখিও অস্তিত্ব সংকটে রয়েছে। একসময় হাইল হাওরে প্রচুর পরিমাণে জলময়ূর দেখা যেত, কিন্তু হাওর ও হাওরের অধিকাংশ বিল ভরাট হয়ে যাওয়ায় এবং মানব বসতি ও মৎস্য খামারের বিভিন্ন স্থাপনার কারণে হাইল হাওর এখন নিঃশেষের পথে। দৃষ্টিনন্দন জলময়ূর একসময় হাইল হাওরের অন্যতম আকর্ষণ ছিল, কিন্তু মৎস্যজীবী ও পাখিপ্রেমীরা অনেকদিন ধরেই এ পাখির সন্ধান পাচ্ছিলেন না। ধরে নেওয়া হয়েছিল হাইল হাওর থেকে জলময়ূর হারিয়ে গেছে। তবে এবার রাজশাহীতে দেখা মিলেছে এই জলময়ূরের। নদাপাড়া আমচত্বর এলাকার একটি পুকুরে দেখা মেলে ছানাসহ জলময়ূর পরিবারের। তাদের এক নজর দেখতে ও ছবি তুলতে বিভিন্ন জায়গা থেকে আসছে মানুষ, সাথে পাখিপ্রেমীরা। এতক্ষণ সাথে ছিলাম আমি বিথি ঘোষ। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। অসংখ্য ধন্যবাদ।